আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসোই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে খুবই মজাদার একটি ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। অল্প উপকরণ দিয়ে এত মজার ডেজার্টটি আমি শেয়ার করছি আপনাদের সাথে। তৈরি করে দেখাচ্ছি তারকিস ডিলাইট, যা তৈরিতে মাত্র তিনটি উপকরণ লাগবে। প্রথমত এখানে আমি অরেঞ্জ নিয়ে নিচ্ছি। অরেঞ্জগুলোকে আমি জুস করে নেব, তার আগে দেখিয়ে দিচ্ছি 1 টেস্পুন অরেঞ্জ জেস্ট। এভাবে আমি গ্রেট করে নিয়েছি। এরপরে অরেঞ্জ থেকে জুসগুলো বের করে নেব। যারা রেসিপিটি দেখা শুরু করেছেন তাদেরকে বলছি, রেসিপির শুরুতেই আপনারা কষ্ট করে একটা লাইক দিয়ে নেবেন, কারণ আমি জানি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে। আর যদি এখন পর্যন্ত কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের জন্য যে রেসিপিগুলো আনার খুব সহজ করে দেখে দেওয়ার জন্য। আশা করি আপনারা উপকৃত হন। এখানে অরেঞ্জ জুস নিয়েছি আমি 2 কাপ। এরপরে এর সাথে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি এখানে ব্যবহার করেছি 3/4 কাপ। সাথে দিয়ে দিচ্ছি কর্ন ফ্লাওয়ার বা কর্ন স্টার্চ, আমরা যেটাই বলি না কেন, 1/2 কাপ। এই তিনটি উপকরণ দিয়ে এই মজাদার ডেজার্টটি আমি তৈরি করে নিব। খুব ভালোমতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে আমি চুলার আঁচটাকে জ্বালিয়ে দিব। এখন পর্যন্ত আমি এটা জ্বালিয়ে নিইনি, কারণ ভালো মতন গুলে যাবার পরে আমি চুলার আঁচটাকে জ্বালিয়ে দেব এবং একদমই লো ফ্লেমে এই ডেজার্টটি আমি তৈরি করব। কন্টিনিউ নাড়তে হবে, যেহেতু এটা কর্নস্টার্চ দিয়ে তৈরি, তাই অল্পতেই হাঁড়ির তলাতে লেগে যেতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা অরেঞ্জের খোসা, দিয়ে এটাকেও আমি মিশিয়ে নিব এবং কন্টিনিউ নাড়তে থাকব। চুলার আঁচটাকে একদমই লো ফ্লেমে রাখতে হবে। এভাবেই নেড়ে নেড়ে আমার এই ডেজার্টটি তৈরি করে নেব। এই ডেজার্টটি তৈরি করতে আমার বেশ সময় লেগেছে, প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে এভাবে জাল করেছি। এর গ্যাপে আমি একটা ট্রেতে কোকোনাট পাউডার ছড়িয়ে নিয়েছি এই ডেজার্টটি ঢালার জন্য। কন্টিনিউ এভাবে নাড়তে নাড়তে যখন ঠিক আরও কালার চেঞ্জ হয়ে ঠিক এ অবস্থায় চলে আসবে, তখনই আমরা ট্রেতে ঢেলে নেব। রেডি করে রাখা ট্রেটার মধ্যে ঢেলে নিয়ে আমি সারা রাত রেখে দিব ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য। এরপরে এটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই মজাদার এই ডেজার্টটি আমি যেহেতু কোকোনাট পাউডারে গড়িয়ে নিব, আপনারা চাইলে পাউডার সুগারও এটা গড়িয়ে নিতে পারেন। সেজন্য প্রথমে এই ডিশের ভেতরে ঘি ব্রাশ করে নিতে হবে, এরপরে তারকিস ডিলাইটটা ঢেলে দিতে হবে। ঠান্ডা হয়ে যাবার পরে
নাইফের ভেতরে ঘি লাগিয়ে এটাকে কেটে নিতে হবে এবং পাউডার সুগারে গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে টার্কিশ ডিলাইট। আমি এটাকে কোকোনাটে মানে কোকোনাট পাউডারে গড়িয়ে নিয়েছি, প্রথমে এভাবে ছড়িয়ে দিচ্ছি, এরপরে ঠান্ডা করার জন্য আমি সারা রাত রেখে দিব। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন ঠান্ডা হয়ে যাবার জন্য। আমি এখানে সারা রাত রেখে দিয়েছি, এরপরে বের করে নিয়ে আমি ঢেলে নিব, যে এটার উপরে রেখে আমি কাটবো। ঠিক এই বোর্ডের উপরে আমি আরও একটু কোকোনাট পাউডার ছড়িয়ে দিচ্ছি এবং একটা নাইফে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এরপরে বাটি থেকে তুলে নিয়ে আমি এই কোকোনাট পাউডারের উপরে রেখে কেটে নিব আমি আমার পছন্দ মতো। তৈরি করে ফেলেছি টার্কিশ ডিলাইট, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।